আপেল, এই আপেলটাকে কেটে ভালো করে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। 1 বাটি আঙ্গুর, 1 বাটি গাজর কুচি, 1 বাটি শসা কুচি, 1 বাটি মটরশুঁটি, 1 বাটি বেদানা, 1 বাটি কমলা লেবু ছোট কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, লাগছে লবণ। এবার নিয়েছি এই কাঁচা বাটি, এই বাটির মধ্যে আপেল কুচি, গাজর কুচি ছোট ছোট পিস কেটে নিয়েছি, শসা কুচি, লাগছে আঙ্গুর, এই আঙুরটা আগে থেকে ধুয়ে নিয়েছি, দিচ্ছি মটরশুঁটি, এই কমলা লেবু, এই খোসাটা বাদ দিয়ে দিয়েছি আর ছোট ছোট পিস কেটেও নিয়েছি, দিয়ে মিশিয়ে দিলাম, দিচ্ছি বেদানা, এই বেদানা আগে থেকে ছাড়ানো আছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ, 1 চুটকি লাগছে এই পাতিলেবুর রস, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্যালাডটা বাচ্চাদের জন্য খুবই উপকার আছে, আর এই স্যালাডটা যদি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দেন পরের দিন খাওয়া যাবে। হয়ে গেছে, এবার এই স্যালাডটা প্লেটিং করব। স্যালাড প্লেটিং করে দিয়েছি, এই স্যালাডটা সবাইকেই খেতে ভালো লাগবে। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে, তেমন ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিয়েছি 1টা আপেল, এই আপেলটাকে কেটে ভালো করে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। 1 বাটি আঙ্গুর, 1 বাটি গাজর কুচি, 1 বাটি শসা কুচি, 1 বাটি মটরশুঁটি, 1 বাটি বেদানা, 1 বাটি কমলা লেবু ছোট কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, লাগছে লবণ। এবার নিয়েছি এই কাঁচা বাটি, এই বাটির মধ্যে আপেল কুচি, গাজর কুচি ছোট ছোট পিস কেটে নিয়েছি, শসা কুচি, লাগছে আঙ্গুর, এই আঙুরটা আগে থেকে ধুয়ে নিয়েছি, দিচ্ছি মটরশুঁটি, এই কমলা লেবু, এই খোসাটা বাদ দিয়ে দিয়েছি আর ছোট ছোট পিস কেটেও নিয়েছি, দিয়ে মিশিয়ে দিলাম, দিচ্ছি বেদানা, এই বেদানা আগে থেকে ছাড়ানো আছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ, 1 চুটকি লাগছে এই পাতিলেবুর রস, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্যালাডটা বাচ্চাদের জন্য খুবই উপকার আছে, আর এই স্যালাডটা যদি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দেন পরের দিন খাওয়া যাবে। হয়ে গেছে, এবার এই স্যালাডটা প্লেটিং করব। স্যালাড প্লেটিং করে দিয়েছি, এই স্যালাডটা সবাইকেই খেতে ভালো লাগবে।